হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওতে কপিরাইট ক্লেমটা রিমুভ করা যায়। তো প্রথমে আমাকে একটা ব্রাউজার যেতে হবে, সেটা হচ্ছে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব। সেটা ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজার লিখে লিখব ইউটিউব স্টুডিও ইউটিউব ডট কম, স্টুডিও ইউটিউব ডট কম লিখে সার্চ বারে সার্চ দিয়ে দিব। তো প্রথমে যেটা আসবে ইউটিউব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে যে এসে গেল, এসে যাওয়ার পরে এখানে সিম্পলি যে এখানে যে উপরে সাইডগুলোই থাকে, এখানে যে কপিরাইটের সি থাকে এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে যে একটা ভিডিও লিস্টের লেখা আছে এটাতে ক্লিক করব, নীল কালার লেখা যায়। ক্লিক করার পর আমার যে ভিডিওগুলো কপিরাইট ক্লেম আছে সেই ভিডিওগুলো আসবে, ঠিক আছে। তো আমার যে ভিডিওটা আমি করব মানে রিমুভ করব, এই যে রানী দ্বিতীয় রানী এলিজাবেথে সমাহিত করা হয়, এইটা আমি ই করব, কপিরাইট ক্লেমটা রিমুভ করব। এখানে কপিরাইটের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর সি ডিটেলসে যাব। যাওয়ার পর এটা ডিটেলসটা আসবে, দেখা যাবে যে কতক্ষণ বা কী আমার সেটা কপিরাইট ক্লেমের আওতায় পড়ছে। এই যে 9 সেকেন্ড থেকে 46 সেকেন্ড আমার কপিরাইট ক্লেমের আওতায় পড়ছে। তো এখানে আমি ক্লিক দিব থ্রি ডট মেনুতে, থ্রি ডটে ক্লিক দেওয়ার পর রিপ্লেস সং, এটা আমি সংটাকে চেঞ্জ করেও দিতে পারি, সংটা একটা অ্যাড করতেও পারি, এটা ট্রিমও করতে পারি, ঠিক আছে। মিউট করব না, তো মিউটে ক্লিক লেগেছে। এখানে করব হচ্ছে রিপ্লেস সঙ্গে ক্লিক করার পর যে রিপ্লেস সং আসছে, মিউটও করে দেওয়া যায় আবার কেটেও দেওয়া যায়। তো আমি এটা যেহেতু রিপ্লেস করব, তো রিপ্লেসে ক্লিক করলাম। একটু নেটওয়ার্ক কি সমস্যা, তো ও এটা নেটওয়ার্ক একটু ওয়েট। তো গাইস যে এসে গেল আমার, দেখা যাচ্ছে যে এই যে রেড কালারটা দেখা যাচ্ছে যে বিউটি অফ এটা, এইটা ই মানে এতটুকু আমার কপিরাইট ক্লেমে পড়েছে। তো এইখান থেকে আমি যে কোনো একটা ই একটা গান আমি সিলেক্ট করে দেব, এখানে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ওইটার জায়গায় এইটা গান এইটা সংটা এসে পড়ছে। আসার পরে এখানে আমি সেভে ক্লিক করে দেব, পরে আবার এখানে একটা সেভে ক্লিক করে দেব। বাস হয়ে গেল আমার কপিরাইট ক্লেম, সেটা আমি ই কোড চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। এই যে এখন এই রেখে আসছে, আসার পর এখানে ওই যে ওই যে ভিডিওটা আমি গান দিয়েছি ওটা বাঁচতেছে, ওটা আমি কেটে দেবো। ওটা হয়ে যেতে হয় চেক ফাউন্ডিং দেখাচ্ছে, চেক ফাউন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এটা কিছুক্ষণ পরে এটা আবার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা কপিরাইট ক্লেমটা ভুল করতে রেখে গল্প সময় কোনো প্রবলেম থাকলে লাইক, প্রবলেম থাকলে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে লাইক করবে। আল্লাহ।